ব্লগ আজকের ব্লগটা খুব 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 স্পেশাল প্রোমো দেখে একটুটা সবাই বুঝতে পেরে গেছে হয়তো প্রথমে যে স্টার্টিংটা দেখেছি না ওটা সবাইকে মনে হয় এক্সাইটেড করে দিয়েছে তো হ্যাঁ আমি কথা বলছি এই বছর দুর্গাপূজোর আর দুটো দিন রয়ে গেছে তো আপনাদের সবাইকে প্রথমে তো আগম সাউদিয়া উৎসব দুর্গাপূজো 2022 এর খুব 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 শুভেচ্ছা আর ভালোবাসা তো এবার শুরু করি আগের কথা দরকারি কথা তো এই ব্লগটা আপনারা পুরো দেখবেন কেন কি আমি থাকি ব্যাঙ্গালোরে আর আমি যুক্ত হচ্ছি ব্যাঙ্গালোরের ওয়ান অফ দি ওল্ডেস্ট কালচারাল অ্যাসোসিয়েশন যার নাম হচ্ছে সারথি সোশিও কালচারাল ট্রাস্ট কোরমাংলা এই বছর সারথি ফুল ফ্লেজ ফুল স্কেলে দুর্গাপুজো সেলিব্রেট করছে তো ইটস এ বিগ নিউজ ফর এভরিওয়ান আর যারা ব্যাঙ্গালোরে থাকে দে অল নো সারথি কোরমাংলা এভরি বেঙ্গলি নন বেঙ্গলি যারাই থাকছে ব্যাঙ্গালোরে তারা এই ব্যাপারটা জানে কি সারথির দুর্গাপুজো কিরাম হয় আগের বছরও আমরা কোভিডেতে বেস্ট দুর্গাপূজার অ্যাওয়ার্ড পেয়েছি এই বছরও আমরা এটাকে খুব সাকসেসফুল ইভেন্টে কনভার্ট করার চেষ্টা করছি সব মেম্বাররা খুব এক্সাইটেড এটাকে নিয়ে খুব কম সময় রয়ে গেছে তাই জন্যে আপনাদের জন্য স্পেশালি সারথি কালচারাল ট্রাস্টের পুরো 5 দিনের প্রোগ্রাম এই ব্লগেতে জানাবো তো কোথাও যাবে না ব্লগটা পুরো দেখবে তো প্রথম অ্যাট্রাকশন যেটা প্রথম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ভাই দুর্গাপুজো হচ্ছে মানে হই হুল্লোড় ফান মস্তি সবই হবে কিন্তু তার সাথে সাথে পুজো দুর্গা পুজোটা একটা নিজের মধ্যেই খুব সুন্দর খুব ভালো একটা ফিলিং কেন কি আমরা সবাই মা দুর্গার পুজো দেখতে আসি তো মা দুর্গার পুজোটা এইবারে পুরোহিত যাদের স্পেশালি কলকাতা থেকে আনা হয়েছে তারা করছেন অ্যান্ড আমরা জানি এটা খুব সাকসেসফুল হবে আর তার সাথে সাথে যেটা হয়ে থাকে পুজোতে ওটা হচ্ছে ঢাকি ধুনচি নাচ আরতি পুষ্পাঞ্জলি এইসব তো জড়িয়েই আছে পুজোর আশেপাশে আর তার সাথে সাথে আছে পুজোর ভোগ এইবারে আমরা ওপেন টু অল ভোগ রেখেছি সবাইয়ের জন্য যারাই দুপুরবেলা আসবে তারা ভোগ পাবে খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়েছে মোটামুটি দুপুর 12টা থেকে 11:30-12টা থেকে বেলা 2:30-3টা পর্যন্ত ভোগ বিতরণ করা হবে তার সাথে সাথে ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে বাঙালি মনে দুর্গা পুজোতে খাওয়া দাওয়া যদি না হয় ঠিক করে তো বাঙালিদের ঠিক পোষায় না তাই জন্য আমাদের আছে অনেকগুলো ফুড কোর্ট ফুড স্টল যেখানে ভ্যারাইটি অফ ডেলিকেসিস পাওয়া যাবে ওখানে আপনারা সব রকম খাবার এনজয় করতে পারবেন যেমন কি সব বাঙালিরাই হয় ভাই এই 4-5টা দিন কোনো বাঙালি মনে হয় না বাড়িতে রান্না করে বলে তাই জন্য যাতে আপনাদের বাড়িতে না রান্না করতে হোক যারা রান্না করে তাদের ছুটি 5 দিন তারা সাউথিতে আসুক এখানে দুনিয়ার স্টল দুনিয়ার ফুড ডেলিকেসিস বাঙালি খাওয়া অবাঙালি খাওয়া ভেজ ননভেজ এভরিথিং ইজ অ্যাভেলেবল তো উই অল ক্যান এনজয় তো এই সবের মধ্যে যেটা সব থেকে মেজর অ্যাট্রাকশন হচ্ছে ওটা হচ্ছে সেলিব্রিটি পারফরমেন্স এই সেলিব্রিটি পারফরমেন্সগুলো হবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত তো সপ্তমীর দিনে আসছে লোপা মুদ্রা মিত্রা ওনার আওয়াজ ওনার গান এত ফেমাস পশ্চিমবাংলায় এভরিওয়ান নো হার অ্যান্ড কিছু কিছু গান তো আমারও মাথায় আসে যেমন ধাদিনা ধাতিনা ধাদিনা নাতিনা অনেক অনেক গান আছে এমনি অষ্টমীর দিনে আসছে আমাদের সবাই প্রিয় সুরজিৎ দা আর বন্ধুরা সুরজিৎ দা বন্ধুরা বলতে ভূমি ব্যান্ড বলতে আগের ভূমি ব্যান্ড সবাই চেনে আমাদের এখানে আসছে অষ্টমীর দিনে পারফর্ম করবে তো বারান্দায় রোদ্দুর এইসব তো হবেই বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় দুপাই নাচাই রে দের আর লট অফ সংস এগুলো কিছু কিছু মনে আছে হিট নাম্বারস সুরজিৎ দার তো আমরা খুব এক্সাইটেড আছি অষ্টমীর দিনে এটা আর নবমীর দিনে আসছে দীপায়ন মুখার্জি দীপায়ন মুখার্জি 2021 সারেগামাপা ফাইনালিস্ট এভরি ওয়ান নো হিম যারাই এই শোটা দেখে সারেগামা দে অল নো হি ইজ অলসো আ ভেরি 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 ফাইন সিঙ্গার তো ওর একটা কনসার্ট আছে লাইভ কনসার্ট আছে নবমীর দিনে এছাড়া ষষ্ঠীর দিনে সন্ধ্যেবেলা আমাদের নিজের কালচারাল অ্যাসোসিয়েশনের তরফের মেম্বারদের কিছু কালচারাল ফাংশন আছে এর সাথে সাথে ব্যান্ডেমোনিয়াম বলে একটা ফাংশন আছে যার মধ্যে অনেক লোকাল ব্যাঙ্গালোর বা নিয়ার বাই প্লেসেস যারা ব্যান্ড আছে তারা পার্টিসিপেট করে তারা পারফর্ম করে তারা কম্পিট করে ফর ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন ফর আ হ্যান্ডসাম প্রাইজ মানি তো এভরি ইয়ার এটা একটা সাকসেসফুল ইভেন্ট তার সাথে ফ্যাশন শো ইজ অলসো অ্যান্ড সাকসেসফুল ইভেন্ট সাথে সাথে ড্রয়িং কম্পিটিশন বাচ্চাদের ডান্স কম্পিটিশন আরও অনেক কিছু কালচার রিলেটেড প্রোগ্রাম এই 5 দিনে থাকবে এইসব যত ইনফরমেশন অ্যান্ড ডিটেল আপনার সাথে শেয়ার করলাম এগুলো আমি সব দিয়ে দেবো ডিসক্রিপশানের নিচে আর সাথে সাথে এখানেও রান হচ্ছে এটাকে ফলো করতে পারেন আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবাই আসুন এই পুজোতে ইনভলভ হন এনজয় করুন নিজের ফ্যামিলিতে নিজের বাচ্চাদের সাথে বড়দের সাথে
আমি আশা করছি আপনাদের এই চার পাঁচ দিন দুর্গাপুজোর খুব ভালো যাবে। আর আপনাদের দেখাবো কিরম প্রিপারেশন চলছে, এতক্ষণে কি কি প্রিপেয়ার হয়ে গেছে, কি কি হওয়া বাকি আছে, ওই সব আপডেট দেবো আপনার সাথে। আর একটাও ব্লগ মিস করবে না আজকের পর থেকে, এক ভি ব্লগ মত ছোড়না। আপ লোগোকে আগে দেখনা হ্যাঁ কি ব্যাঙ্গালোর মে দুর্গাপূজা কেসা হতা হ্যায় তো মেরে সাথ মনে রহিয়ে, ইস ব্লগ মে ভি আপকো পুরা পুরা আপডেট মিলেগা অর বহুত অন্দর কা আপডেট মিলেগা, তো বিলকুল মত ছোড়না। মে গৌরব ঘোষ ট্রাভেল এন্ড টি চ্যানেল কি তরফ সে সারথি সোশিও কালচারাল ট্রাস্ট কা মেম্বার আপ লোগোকে ব্যাঙ্গালোর কা দুর্গাপূজা দিখাউঙ্গা থ্রু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এন্ড টি। সব লোক জানতে হ্যাঁ, আগে আপ সারথি কালচারাল ট্রাস্ট কোরবাংলা লিখেঙ্গে তো অ্যাড্রেস আ যায়গা, ফির ভি মে অ্যাড্রেস জো হ্যায় ডিসক্রিপশন মে দে দুঙ্গা। ইট ইস কল্যাণ মণ্ডপম কোরবাংলা, ইটস এ ভেরি নোন অ্যাড্রেস, এভরি ওয়ান উইল গেট ইন দেয়ার গুগল ম্যাপ, জো ভি আনা চাহতে হ্যায় ওয়াহাঁ পে আ সকতে হ্যায়, দুর্গা পূজা এনজয় কর সকতে হ্যায়। আর কাল থেকে আর পরশু থেকে আট দুটো দিন জাস্ট কাউন্টডাউন চলছে আমাদের, 48 hours, ইটস জাস্ট 48 hours এর ব্যাপার, আর দুটো দিন পরেই সেলিব্রেশন শুরু হয়ে যাবে। তো বি উইথ মি।